মাননীয় অভিযুক্ত বা যে সমস্ত লোকেরা আজকে প্রেস কনফারেন্স করেছেন তাদেরকে আমি বলতে চাই যে এত ভয় পাচ্ছেন কেন? আপনাদের যদি ইনকাম ট্যাক্সের ফাইল ঠিক থাকে, আপনাদের যদি প্যান কার্ডের সঙ্গে ডিক্লেয়ার্ড অ্যাসেট একদম ঠিকঠাক থাকে, এত ভয় পাওয়ার কারণটা কি? ভয় পাওয়ার কারণটা হচ্ছে এদের কাছ থেকে, যদি শুধু এরা নয়, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত স্তরের নেতা 100 দিনের কাজের যারা মনিটর করেন তাদের প্রত্যেকের কাছে যদি আপনি 10 বছরের রিটার্ন চান, ইনকাম ট্যাক্স রিটার্ন, তাহলে দেখবেন এরা কেউ দেখাতে পারবে না, এদের কারোর প্যান কার্ডের সঙ্গে সম্পদের মিল হবে না। তারপরে আরেকটি নতুন বিষয় রয়েছে, সেটা হলো বেনামে সম্পদ রাখা। আজকে ওখানে একজন মন্ত্রী ছিলেন, মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক, যখন নোট বদল হয় জ্যোতিপ্রিয় মল্লিক মহোদয় তার স্ত্রীর নামে বিধাননগরের ব্যাংক থেকে 4 কোটি টাকার বেশি নোট বদল করেছেন। এ তো ডকুমেন্টারি এভিডেন্স। আমাদের পূর্ব মেদিনীপুরের একজন বিধায়ক ছিলেন, এখন হেরে গেছেন ভগবানপুর কেন্দ্রে, তার 15 কোটি টাকা চেঞ্জ আছে। তাকে যখন আইটি নোটিশ করেছিল সে বলেছে কৃষি কাজ থেকে টাকা পেয়েছি। জ্যোতিপ্রিয় মল্লিক, আমি নাম কোট করে বলছি, প্রায় 5 কোটি 4 কোটি সামথিং নোট বদল করেছেন। এই টাকাটা এসেছে কোত্থেকে? কার টাকা এটা? এইরকম প্রত্যেকটা লোকের, ওখানে যারা বসেছিলেন প্রত্যেকটা লোকের হিউজ পরিমাণ সম্পদ তারা তৈরি করেছেন, যে সম্পদ তারা ইনকাম ট্যাক্সে আইটি রিটার্নে দেখেননি, দেখাননি, ট্যাক্স পে করেননি এবং প্যান কার্ডের সঙ্গে ইনকাম ট্যাক্স রিটার্নের সঙ্গে মিলনি। এবং আমি আপনাকে বলছি যে এরকম সংখ্যা শুধু এই 19 জন বা 20 জন নয়, আপনি যদি স্থানীয় স্তরে, আমি আপনাকে বলছি একবারে সুপারভাইজার 100 দিনের কাজের তাকে গিয়ে ধরেন, তাহলে দেখবেন সুপারভাইজার মিনিমাম 1 কোটি টাকার মালিক, নির্মাণ সহায়ক তো যদি গিয়ে ধরেন দেখবেন 1 কোটি টাকার মালিক, প্রধানকে গিয়ে যদি ধরেন 5-7 কোটি 8 কোটি টাকার মালিক। এই এরা সবই আপনার এই মূলত 18 থেকে 21-এর মধ্যেই, এই 3-4 বছরের মধ্যে বা আর একটু আগে যদি ধরেন 16 থেকেই এদের সম্পদের বৃদ্ধির ঘটনা ঘটেছে। এবং এর তদন্ত হোক, তদন্ত ফেস করুক, কাগজপত্র 10 বছরের আইটি রিটার্ন জমা করুক, সাহস থাকলে প্রেস কনফারেন্স করে 10 বছরের আইটি রিটার্ন দিয়ে বলুক না কোথায় কি আছে না আছে।